তিনশো পঞ্চাশ টাকা এভাবে কিন্তু লাগে হ্যাঁ এটাকে মানে এইভাবে আপনার ভিডিও আগুন পিছনে এই যে ক্যামেরা দেখছেন এটা হচ্ছে ক্যামেরা কিন্তু ঘুরতেছে ঠিক আছে আমার ক্যামেরা কিন্তু চারটা ক্যামেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল এবং ইন্টারেস্টিং আমার হাতে দেখতে পাচ্ছেন ভিওর্স এগুলো কিন্তু সবই হচ্ছে ক্যামেরা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যামেরা রয়েছে এখানে নিচে রাখা আছে এবং আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন কলমের মতো এটাও কিন্তু ক্যামেরা ভিওর্স তো এগুলো নিয়ে মূলত আমাদের মাঝে অনেকে আছেন যে একটু মানে সিকিউরিটির জন্য অনেক একটু হিডেন ক্যামেরা চায় এবং স্মল ক্যামেরা যাতে করে আসলে বোঝা না যায় যেখানে ক্যামেরা আছে তো ওই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে গ্যাজেটগুলো নিয়ে আজকের ভিডিওটা আমাদের মানে আজকের ভিডিওটা বলতে গেলে আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেবো আসলে এগুলো কীভাবে কাজ করে সব কিছুই জানাবো এবং এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পিসি লিংকে আর পিসি লিঙ্কের লোকেশন ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে নিচে এবং অবশ্যই ধৈর্য সকাল এটা দেখবেন তার আগে এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি হিট দ্যাবসক্রাইব বা চলুন তাহলে শুরু করা যাক তিনি ক্যামেরাটা কীভাবে কাজ করে তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমাদের একটা ক্যামেরা কারেক্ট আছে এবং আমার ফোনও কিন্তু অলরেডি আপনার দেখেন ফোনেও কিন্তু ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা মুভিং কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাব এ দেন আমি এটা ক্যামেরাটা ঘুরেচ্ছি দেখেন ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা মুভিং করে করে মানে ক্যামেরাটা দেখতে পারবেন এরপরে আমরা এই ভিআর ক্যামেরাটা কীভাবে কাজ করে আমরা সেটা আপনাদেরকে একটা ধারণা দেব একদম অডিও সহ রেকর্ড হ্যাঁ হ্যাঁ অডিও সহ রেকর্ড হচ্ছে আর এই একটা ক্যামেরা কিন্তু চারটা মুডে এই ক্যামেরাটা কিন্তু চারটা ভাবে দেখতে পারবেন আর মনে হবে যে আপনি একটা মানে চারটা ক্যামেরা লাগানো আছে আমি সেই ফুটেজটা আপনাদেরকে এখন দেখাই ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই ডিসপ্লে মুডে চেঞ্জ করতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ দেখেন আমার ক্যামেরা কিন্তু চারটা হয়ে গেছে একটা ক্যামেরা কিন্তু চারটা হয়ে গেছে মনে হচ্ছে যে চারটা ক্যামেরা কিন্তু ক্যামেরা কিন্তু আমার একটাই এটা বিভিন্ন ভাবে ধর চেঞ্জ করে দেখা যায় দেখেন বিভিন্ন আইটেমে দেখেন মুড চেঞ্জ হচ্ছে আর কি তারপরে যে চারটাতে করলাম এবার দেখলাম আমি আমি যদি মনে হয় যে আর চেঞ্জ করলাম ঠিক আছে এভাবে মানে করেন বিভিন্ন অ্যাঙ্গেলে এই ক্যামেরাগুলো দেখেন আচ্ছা তো ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো আজকে আমাদের কি দেখাবেন ভাইয়া আচ্ছা আজকে আমরা ক্যামেরা দেখাবো আমাদের বিভিন্ন ধরনের ক্যামেরার আইটেম আছে আর কি ছোট ছোট ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন সিসি সোলার ক্যামেরা তারপরে ছোট অনেকে চাই একটু লুকানো টাইপের ক্যামেরা আর কি ছোট যাতে বোঝা না যায় সেই ধরনের অনেক ধরনের ক্যামেরা সিসি ক্যামেরা তারপরে আইপি ক্যামেরা ডল ক্যামেরা বিভিন্ন ধরনের ক্যামেরা আছে সব এখন আমরা মানে অনেকগুলো ক্যামেরা আপনাদেরকে একটু একটু করে প্রত্যেকটা ধারণা দিব প্রথম আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে দেখেন খুবই ছোট একদম ছোটো স্মল একটি ক্যামেরা আর কি হ্যাঁ একদম হাতের তালায় নেওয়া যায় ঠিক আছে এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টের ক্যামেরা হয় একটা হচ্ছে তিনশো টাকা একটা সাতশো পঞ্চাশ টাকা একটা তো ওয়ান মেগাপিক্সেল একটা হচ্ছে টু মেগাপিক্সেল এটা কিন্তু মানে ব্যাটারি ব্যাকআপ দেবে আর কি এটা প্রায় তিরিশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন আপনি তিরিশ মিনিটের উইদাউট কারেন্ট ছাড়া আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট আর কি ব্যাক আপ পাবেন আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে একটু মনে করেন যে লুকানো টাইপের ক্যামেরা আর কি ঠিক আছে এটাকে পাওয়ার ব্রিঙ্ক দিয়েও চলবে তারপরে আপনার আপনার ইয়া কি মানে মোবাইলের চার্জারের হ্যাঁ ল্যাপটপ যে কোনো ইয়াতে এটা ফ্ল্যাক্সিবল ক্যামেরা কিন্তু দেখেন এটা আপনি ফ্ল্যাক্সিবল যে কোনোভাবে যেভাবে জাস্ট মাথাটা বের করে রাখে আপনি এটাকে ভিডিও করতে পারবেন এটা কিন্তু আইপি ক্যামেরা আইপি আইপি আপনি আইপি ক্যামেরার সুবিধাটা হচ্ছে আপনি দূর থেকে মনে করেন যে এটাকে আপনি দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন সবকিছু আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুইটাই এটাই দুইটাই ইউএসবি ক্যামেরা দুইটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ কার্ড রিডারের মতো আর এটাতে নাইট ভিশন খুব ভালো কাজ করবে মানে এটার আয়ার ডিস্টেন্স গুলো খুব ভালো আর কি ঠিক আছে এটা দুইটারের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটাকে আপনার হুক ক্যামেরা বলে অনেকে বিভিন্ন জায়গায় হ্যাঁ যে এটাও কিন্তু আইপি অনলাইন ক্যামেরা এটাকে যে হুক এইভাবে মানে যে কোনো জায়গায় রেখে দিলেই এটাকে মানে ইয়া হবে আর কি নিয়ন্ত্রণ করা যাবে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো অনেকে মানে আমাদের বাংলাদেশে কিন্তু এখন বিদ্যুতের খুব সংকট আর কি হ্যাঁ মানে অনেক সময় দেখা যায় মানে বারবার লোডশেডিং হচ্ছে অনেকে চায় তার ক্যামেরাটা যেন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে মানে আপনার চালু থাকে আর কি তার তাদের জন্য আমাদের বেশ কিছু ব্যাটারি ব্যাকআপ মানে ক্যামেরা আছে যারা ত্রিশ মিনিটের ব্যাক আপ চায় সেটা পাবে তারপর এক ঘন্টার ব্যাক আপ সে ধরনের আছে তিন ঘন্টার ব্যাকআপ আছে তারপরে আমাদের ছয় ঘন্টার ব্যাকআপ আছে আচ্ছা প্রথম আমরা তিরিশ মিনিটের একটা ব্যাকআপের ক্যামেরা দেখাবো এটা এ নাইন মিনি এ নাইন মিনির দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ওয়ান মেগা পিক্সেল একটা হচ্ছে টু মেগাপিক্সেল যেটা ওয়ান মেগা পিক্সেল এটার দাম হচ্ছে নয়শো টাকা আর যেটা টু মেগা পিক্সেল এটার দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে ওয়ান মেগার যেটা এটাতে তিরিশ মিনিটের মধ্যে ব্যাকআপ পাবে আর যেটা টু মেগা এটা এক ঘন্টার মধ্যে ব্যাকআপ পাবেন আর কি আচ্ছা এছাড়াও যদি তার মানে আরও মানে যাদের ব্যাকআপ আর একটু বেশি দরকার মনে করেন আরও ব্যাকআপ বেশি দরকার তাদের জন্য একটা হচ্ছে তিন ঘণ্টা ব্যাকআপের পাবেন আমাদের তিন থেকে চার ঘন্টার ফোর আওয়ারের মতো হ্যাঁ তিন থেকে চার ঘন্টা মানে চার ঘন্টায় পাবেন আপনি আর একটা হচ্ছে আর কি ঘন্টার ঘন্টা যেটা মানে আওয়ার এটা হচ্ছে টাকা আর যেটা হচ্ছে আওয়ার এটা হচ্ছে টাকা টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো অনেকে ধরেন অনেক সাংবাদিক ভাই থাকে তার মানে বিভিন্ন ধরেন নজরদারি বা বিভিন্ন ডকুমেন্টারি যদি তৈরি করতে চায় আর কি তারা তাদের জন্য মনে করেন আমাদের কিছু মানে একটু ছোট টাইপের ক্যামেরা হ্যাঁ বাটন ক্যামেরা বলে জি 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 বাটন হ্যাঁ এইভাবে এই দেখেন এইভাবে কিন্তু লাগে হ্যাঁ এটাকে মানে এই এইভাবে আপনার ভিডিও করতে মানে এভাবে আপনারা ভিডিও করতে পারবেন আর কি আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হ্যাঁ মাত্র বারোশো টাকা আচ্ছা আরেকটা জিনিস বলি আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যামেরা আসে বা একটু মেগাপিক্সেল কম বেশি থাকে অনেক সময় প্রাইজে ইয়া প্রাইস কিন্তু মানে প্রাইস কোনো কোনো সময় প্রাইস একটু আপডাউন হতে পারে আর কি সেক্ষেত্রে আপনাদের একটু ইয়ে রাখতে হবে এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আমাদের ইউএসবি চার্জার ইউসবি এটা দিয়ে কিন্তু মোবাইল চার্জ করা যাবে হ্যাঁ হ্যাঁ এই যে প্লাগ দিয়ে দিলে এটা চার্জ করা যাবে এটা আপনার প্লাস এটা থেকে ক্যামেরা এটা কিন্তু ক্যামেরারও কাজও করবে আর কি হ্যাঁ হ্যাঁ চার্জও করা যাবে আর কি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এটা এটা পাওয়ার ব্যাঙ্ক আপনার আমরা কিন্তু বিভিন্ন সময় ট্রাভেল করতে গেলে না পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমাদের এসেন্সিয়াল এছাড়াও গ্রামগঞ্জে কিন্তু অনেক যে কারেন্ট থাকে না দু তিন দিন টাকা মোবাইল চার্জ করতে পারে না তাদের জন্য আমরা এই পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এটা পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে আমরা ট্রাভেল করতে যাওয়া অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের ঘটনার সম্মুখীন হই আর কি সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা আমাদের হাতেই থাকে কোনো সেই ধরনের কিন্তু সিচুয়েশন তৈরি হলে আপনি চাইলে এটাতে ভিডিও করতে পারবেন মানে ডকুমেন্ট হিসাবে রেখে দিতে পারবেন মানে একটা নিজের স্বচ্ছতার জন্য এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপরে অনেকে আমরা আরেকটু টাইপের আমরা আপনার ক্যামেরা দেখাবো এটা কিন্তু আমাদের একটা মানে অনেকে ভাই হ্যাঁ লাইটার স্মোকিং করে ঠিক আছে তারা কিন্তু একটা মানে চার্জার কিন্তু থাকেই তার থাকেই তা আমাদের এটাকে ইয়ে হিসাবে কাজ হবে ঠিক আছে এটা কিন্তু দেখেন আমি আপনাদের দেখাই এই এটা আপনি এই যে দেখেন আগুন বের হয়ে গেছে এটা দেখুন হ্যাঁ ইয়ার সিস্টেম এটা দিয়ে আপনি সিগারেটও ইয়ে করতে পারবেন বা যে কোনো কিছু লাইটও চালাইতে পারবেন প্লাস ক্যামেরার হিসাবে ক্যামেরা হিসাবে কাজ করবে এটা ক্যামেরাটা কোথায় এটা দেখুন আচ্ছা এটা ক্যামেরাটা পিছনে পিছনে আছে ক্যামেরাটা পিছনে এই যে ক্যামেরা দেখছেন এটা হচ্ছে ক্যামেরা হ্যাঁ এটা ক্যামেরা এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা হ্যাঁ খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো মানে আচ্ছা এরপরে আমরা আরেকটি ইন্টারেস্টিং ক্যামেরা দেখাবো এটা হচ্ছে বডি ক্যামেরা বলে বডি ক্যামেরা প্লাস আপনার যদি যে কোনো কথা রেকর্ড করতে চান এটা আপনি ধরেন আমি এই যে এই এইভাবে আপনার ইয়ে করে রেখে রেখে দেওয়া যায় আর কি রেখে দিলে এইভাবে বডি হিসাবে কাজ করবে আর কি বডি মানে এই যে এটা এখানে ক্যামেরা আছে এটাতে সম্পূর্ণ কথা সব রেকর্ড হবে আর কি সাউন্ড শো হ্যাঁ সাউন্ড সহ এটার দাম হচ্ছে চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে মানে ঘড়ি ক্লক ক্যামেরা হ্যাঁ কলক কলক ক্যামেরা অনেকে চায় মনে করেন যে একটু ক্যামেরা থাকবে কিন্তু বোঝা দেবে না আর কি এইটা হচ্ছে ডিজিটাল এখানে ডিজিটাল ঘড়ি শো করবে একদম ডিজিটাল ঘড়ি শোড় করবে আপনি এটা কারেন্টের লাইনের মধ্যে দিয়ে মানে এটাকে আপনার এভাবে দিলেই মনে করেন যে এটা কাজ ডিজিটাল ঘড়ি শোধ করবে এবং ক্যামেরা কাজ হিসাবে কাজ আর এটা আইপি অনলাইন ক্যামেরা আপনি দূর থেকে সব কিছু দেখতে পারবেন শুনতে পারবেন কথা বলতেও পারবেন আর কি আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুই হাজার তিন হাজার টাকা এটার প্রাইস তিন হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা বলে অনেকে চায় মোটরসাইকেল বাইকে তারপরে পানির নিচে প্লগিং ভিডিও করতে তাদের জন্য আমাদের এই ক্যামেরাটা বা ফোর কে অ্যাকশন ক্যামেরা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরেকটা কথা বলি আমাদের এই ক্যামেরাটার কিন্তু এই ফোর কে অ্যাকশন ক্যামেরাটা এক বছরের ওয়ারেন্টি থাকবে অনেকে বাজারে হয়তো কম দামের পাইতে পারে ঠিক আছে আমাদের ক্যামেরাটা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আমরা একটু মানে ডল মিনি ক্যামেরা দেখাবো এবার যে ক্যামেরাটা দেখো এটা ডল মিনি ক্যামেরা বলে এটা কিন্তু বাংলাদেশে খুব পপুলার ক্যামেরা আর কি অনেকে বাসাবাড়িতে এটা মানে লাগানো লাগাইতে পারে এটা খুব ভালো কারণ এই ক্যামেরাটা দিয়ে টু এ অডিও ওয়ান মানে আপনার কথা বলা যাবে প্লাস শোনা যাবে এইটা কিন্তু আপনার মানে বাজারে এখন বিভিন্ন মানে মেগাপিক্সেলে চলে আসছে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু টু মেগাপিক্সেলের এবং খুব কালার কোয়ালিটি খুব মানে একদম দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেক ভালো আর কি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এরপর আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের রোবট রোবট ক্যামেরা বলে আর কি রোবট ক্যামেরা এটার দাম হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এরপর আমরা যে ক্যামেরাটি দেখাবো এখানে তিনটা ভেরিয়েন্টের একই ধরনের ক্যামেরা আছে ঠিক আছে আমি একটা দিয়ে আপনাদেরকে সবগুলো দেখাই দেবো এটা হচ্ছে আমাদের স্মার্ট রোবট ক্যামেরা পড়ে স্মার্ট রোবোট এটাতে ওয়াইড ডিস্টেন্স খুব বেশি থাকে এবং লং ডিস্টেন্সও খুব বেশি পাবেন আর এটা তিনটা মেগা থ্রি একটা হচ্ছে টু মেগা পিক্সেল একটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল একটা হচ্ছে আপনার ফাইভ মেগাপিক্সেল যেটা টু মেগা পিক্সেল এটা আঠারোশো পঞ্চাশ আর যেটা হচ্ছে আপনার থ্রি মেগা এটা পঁচিশশো টাকা এবং যেটা ফাইভ মেগা পিক্সেল সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে দুম ক্যামেরা দুম হ্যাঁ দুম এটা অনেকে দোকানে বা বাসার সিলিংয়ে যদি ইউজ করে এটা কিন্তু এইভাবে মুভিং করা যায় আগে নিজে 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 মানে মোবাইলের ফোনের মাধ্যমে অ্যাপস দিয়ে কাউন্টাল করতে পারবে নাকি এটাকে দুম আইপি বলে দুম আইপি বলে এটার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটাও কিন্তু হচ্ছে আপনার খুব মানে পপুলার ক্যামেরা এটা থ্রি এন্টিনে ক্যামেরা বলে এটা বাংলাদেশে খুব পপুলার আর এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমাদের সেম ক্যাটাগরির ক্যামেরা এটা হচ্ছে ফাইভ এন্টিনা নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিটা আরও একটু ভালো পাওয়া হ্যাঁ ভালো পাওয়ার জন্য এটার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা এরপর আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে ভিআরের কাছে যে অলরেডি ভিয়ার আমি দুইটা ক্যামেরা দুইটা কালার হাতে নিয়েছি দেখেন এবং একটা ক্যামেরা কিন্তু আমাদের শপে কানেক্ট করা আপনারা আপনার আমরা ভিডিও দেখাবো আপনার এটাও কিন্তু খুব ভালো এই একটা ক্যামেরা দিয়ে কিন্তু চারটা ক্যামেরার ফুটেজ পাওয়া যায় আর কি একটা ক্যামেরা আপনার কানেক্ট লাগলে মনে হবে যে চারটা ক্যামেরা আপনার লাগানো আছে ঠিক আছে এটা খুবই ভালো মানের একটা ক্যামেরা এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এই আর একটা ক্যামেরা এটা হচ্ছে বিগ ভিআর বলা এটাকে এটাতে কিন্তু ল্যান্ড আগে যে ক্যামেরাটা শুধু অনলি ওয়াইফাই সাপোর্টেড আর এটাতে শুধু ওয়াইফাই প্লাস ল্যান্ড কানেকটিভিটি থাকবে আর কি হ্যাঁ এটার মেগাপিক্সেলটাও অনেক ভালো আর এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আমরা মোটামুটি কিন্তু অনেকগুলো ক্যামেরা আমাদের অনেকগুলো ক্যামেরা কালেকশন আছে তারপরেও আমরা এরপর যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে বাল্ব ক্যামেরা হ্যাঁ এটা কিন্তু বাল্ব ক্যামেরা খুবই ভালো মনের একটা ক্যামেরা ঠিক আছে বাল্ব এটা হচ্ছে বাল্ব এটাকে ডিরেক্ট বাল্ব বলে এটা আপনার বাল্ব ফ্লেক্সিবল বাল্ব রোটেট এটা হচ্ছে রোটেট করে আর কি হ্যাঁ ঘুরে এটা কিন্তু ঘুরে ঘুরে মানে আপনি রোটেট করে দেখতে পারবেন এটা শুধু ডিরেক্ট বাল্ব আর কি এটা ফিক্স থাকবে আর কি এটাও কিন্তু ভি এর ক্যাটাগরির এটা হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে বাইশশো টাকা এটা বাইশশো টাকা এবং বাল্বের মধ্যে আরেকটি ইয়ে আছে বাল্ব পিটিজেট এটা কিন্তু বাল্ব পিটিজেট এটা হচ্ছে আপনার এইভাবে মানে এখন এইভাবে ঘুরবে এভাবে রোটেট করবে এটা বিভিন্ন এবং এটা কিন্তু লং ডিস্টেন্স পর্যন্ত মানে কবে এটা বিভিন্ন খামারে বা জন্য বাসা বাড়িতে মানে বাড়ির সাইডে লাগাইলে এটা লং ডিস্টেন্স পর্যন্ত আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখে যে বুলেট ক্যামেরা অনেকে বাসায় মানে ধর এই ক্যামেরাগুলো সাধারণত ভেতরে ইনডোরে কাজ হয় অনেকে বাইরের জন্য যদি চিন্তা করে ঝড় বৃষ্টি বাদলেও চলবে তাদের জন্য হচ্ছে সাজেশন থাকবে বুলেট ক্যামেরা বুলেট আইপি ক্যামেরা বলে আর এটাকে বুলেট আইপি এটাতে কিন্তু মানে ওয়াটারপ্রুফ মানে পানি ঝড় বৃষ্টি কিছু কিছুই হবে না আর কি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আঠাইশশো টাকা এটা হচ্ছে টাকা আচ্ছা এরপরে আমরা এই বুলেট ক্যাটাগরির আরেকটা দেখাবো এটা হচ্ছে পিটিজেট ক্যামেরা বলে পিটিজেট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যামেরা এটা ডে নাইট কালার ডে নাইট কালার এবং ফোরটি মিটার আয়ের ডিস ডিস্টেন্স থাকবে ফোরটি মিটার ডিসটান্স থাকে খুবই ভালো মানের একটা ক্যামেরা কিন্তু বিভিন্ন প্রজেক্টের জন্য ইউজ করতে পারে আর কি করতে পারেন আচ্ছা সেটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা মোটামুটি ক্যামেরার মধ্যে আমরা অনেকগুলো ক্যামেরা দেখাই দেখাই দিয়েছি এবং আরও কিছু ক্যামেরা আছে দেখাবো আরেকটা মানে বলতে চাচ্ছি যেটা এই আইপি ক্যামেরাগুলো ছাড়াও যদি কেউ মনে করেন বাসাবাড়ি বা বিভিন্ন বড় বিল্ডিং বড় প্রোজেক্ট মনে করেন পুরো প্রোজেক্ট পুরো বিল্ডিংটাই আপনি মানে ক্যামেরা মানে সিক্সটি ক্যামেরা আওতায় নিয়ে আনতে চান সেক্ষেত্রে তাদের জন্য আমাদের সাজেশন থাকবে হচ্ছে তারা যেন আমাদের কাছে ডিভিআর নেয় কারণ এই ডিভিআরগুলো ফোর পোর্ট ষোলো পোর্ট এইট পোর্ট বত্রিশ ফোটের টিভি আর হয় আমাদের সাথে আলোচনা করলে হ্যাঁ সব হ্যাঁ এবং এই ধরনের ক্যামেরা বুলেট ক্যামেরাগুলো পাবে এবং এই ধরনের আই মানে ধুম ক্যামেরাগুলো সহ আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করে দেবো আর কি যার যত যদি কোনো বিল্ডিংয়ে দেখি ষোলোটা ক্যামেরা দরকার ষোলোটার প্যাকেজ তৈরি করে দেবো আট যদি কোনো মনে হয় আটটার প্যাকেজ দরকার সেক্ষেত্রে আমরা আটটার প্যাকেজের ব্যবস্থা করে দেবো আর কি সেই জন্য এই প্রাইসগুলো আমরা আপনি শেয়ার করতে পারতেছেন এটা আলোচনার সাপেক্ষে আমরা মানে প্যাকেজ তৈরি করে দেব আচ্ছা এরপরে মোটামুটি আমরা আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যামেরা দেখাবো আচ্ছা খুবই হ্যাঁ অনেকে অনেক ভাইরা দেখা যায় যে আমাদের কাছে ভাই আমার একটা প্রজেক্ট করছি এমন একটা জায়গায় সেখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই আবার ওয়াইফাইও নেই নাই মানে তাদের মানে তাদের জন্যে আমরা এই ধরনের একটা ক্যামেরা এখন বর্তমানে নিয়ে আসছি এটাকে সোলার পিটিজের ক্যামেরা বলে কারেন্টের দরকার নাই ওয়াইফাইয়ের আউটারেরও দরকার নেই মানে শুধুমাত্র এই ক্যামেরা দিয়ে আরেকটি সিম দিয়ে মোবাইলের সিম দিয়ে ডাটার মাধ্যমে দিয়ে এটাকে অনলাইন করে সারা পৃথিবী থেকে এটাকে নজরদারি রাখতে পারবে ঠিক আছে আর এটারও কিন্তু আওয়ার ডিস্টেন্স ফোর্টি মিটার পর্যন্ত এবং এটা মানে এই এক ইয়ে দিয়ে আপনার দুই মানে কারেন্টের কোনো দরকার নেই ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ক্যামেরাটা কানেক্ট থাকবে আচ্ছা আরেকটা কথা বলি এটা দুই ধরনের যাদের সোনাল প্যানেল প্রয়োজন নাই যদি মনে করেন যে সোলার প্যানেল দরকার শুধু ক্যামেরা নিতে চাই তাদের জন্য সাত হাজার পাঁচশো টাকায় ক্যামেরাটা নিতে পারবে আর সোলার প্যানেল সব প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের কাছে এই ক্যামেরা ছাড়াও যদি কেউ আমাদের কাছ থেকে রাউটার কিনতে চায় রাউটার নিতে পারবে অনু নিতে পারবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো এটা হচ্ছে ডাব্লু জিপি মিনি মাইক্রো ইউপিএস আমাদের এই আইপি ক্যামেরা গেলে অনেক ক্যামেরা আছে কিন্তু ব্যাটারি সম্মিলিত যে কারেন্ট চলে গেলে তিরিশ মিনিট এক ঘন্টা আর কোনো ক্যামেরা আছে তাদের কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে যারা চায় চব্বিশ ঘন্টা ক্যামেরাটা আমার কানেক্ট থাকুক তাদের জন্য আমাদের এই ডাব্লু জিবি মিনি মাইক্রো পেসটা নিতে পারে এটার মাধ্যমে মানে কারেন্ট চলে গেলো আট ঘন্টার বেশি একটা মানে ক্যামেরা ব্যাকআপ দেবে আর কি এই ডাব্লু জিবির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা এটার এক বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের এখানে যদি কেউ আসতে চায় সরাসরি আমাদের ঠিকানা হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আচ্ছা এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার বাইরে রংপুরে রাজারমন মার্কেট নিস্তলা ওটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লিং আর সব নাম্বার হচ্ছে একশো উনত্রিশ ঢাকার বাইরে থেকে যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদেরকে অনলাইনে মানে কন্ডিশনে কোরিয়ার মাধ্যমে নিতে পারবে আমাদেরকে বিকেশে কিছু অ্যাডভান্স করলে আমরা কোরিয়ারে পাঠাই দেবো কোরিয়ার মাধ্যমে পাঠাতে এছাড়া আর একটা কথা বলতে চাই যারা বিদেশে থাকেন মানে অনেক প্রবাসী ভাই তারপরে অনেক ভাই ভাই বোনেরা আমাদের সাথে যোগাযোগ করেন আসলে কোন ক্যামেরাটা কোথায় লাগাইলে মনে করেন যে ভালো মতো কাজ করবে ভালো মতো দেখতে অনেকে ডিসিশন মানে নিতে পারে না আর কি মনে করেন শুধু কম দামটা খুঁজে দেখা যায় হুট করে মানে এমন একটা ক্যামেরা তিনশো পঞ্চাশ টাকা দামের ক্যামেরাতে কিন্তু ওই ক্যামেরা দেওয়া মানে ওনার যে মানে প্রয়োজন সেটা আমাদেরকে বুঝেই দেওয়ার না আর কি সেই জন্য মানে আমাদের সাথে যদি যোগাযোগ করে মানে আপনার ক্যামেরাটা কোথায় লাগাবে না কী কাজের জন্য আমরা পরামর্শ দিব এবং আমাদের দক্ষ টিম আছে তারা আপনাদেরকে পরামর্শ দেবে যে কীভাবে আপনারা কোথায় কোনটার জন্য কোন ক্যামেরাটা সুইটেবল হবে আমরা আমাদেরকে শেয়ার করলে আমরা সেটা মানে বলে দেব যে এই ক্যামেরাটা এটার জন্য মানে আরেকটা জিনিস আপনারা ভয় আমার সরাসরি আসতে চাইলে আপনারা আসে মানে আমাদের কাছে দেখে শুনে প্লাস মনে করেন যে ক্যামেরাটা কীভাবে সেট আপ করে নিতে পারেন আর যদি ঢাকার বাইরে থেকে নিতে চান ভয় পাওয়ার কিছু নাই আমরা মানে আমাদের দক্ষ টিম আছে তারা ভিডিও কলে আপনাদেরকে মনে করেন সাপোর্ট দেবে আর কি কীভাবে ক্যামেরাটা সেট আপ করতে হয় আপনারা খুব সুন্দরভাবে আমাদের সব কিছু সাপোর্ট পাবেন ইনশাল্লাহ